হ্যালো মাই ফ্রেন্ডস, আমি অরুণ ফ্রম আর্নব ইলেকট্রো টেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি একটা গভর্নমেন্ট ওয়েবসাইটে, মাই গভ বলে যে ওয়েবসাইটটা রয়েছে, তো সেইটার মধ্যে আমি রয়েছি, মানে যেটা হচ্ছে preach.mygov.in। তো এইখান থেকে কিন্তু আপনি একটা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, সেটা হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্ট। যে কেউ কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার এখানে বড় করে লেখা আছে যে প্রিচ টু স্টে অ্যাট হোম, তার মানে কি এটার কথার অর্থটা এটাই যে আপনি ঘরে থাকার জন্য আপনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন বা ঘরে থাকার জন্য আপনি প্রতিজ্ঞা করছেন, ঠিক আছে, বা অঙ্গীকার করছেন, এরকম একটা সার্টিফিকেট। তো এখানে দুটো অপশান আছে, নিচে দেখুন সেন্ড সার্টিফিকেট টু ইউর মোবাইল অথবা ইমেল, আর একটা আছে ডাউনলোড সার্টিফিকেট। ডাউনলোড করার আগে তো আপনাকে একটা সার্টিফিকেট আগে তৈরি করতে হবে, নাহলে ডাউনলোডটা করবেন কীভাবে। তো এবার এখানে বলছে যে ইফ অলরেডি টেকেন প্লিজ গেট দ্য সার্টিফিকেট অফ কমিটমেন্ট। যদি আপনি অলরেডি সার্টিফিকেটটা তৈরি করে থাকেন তাহলে পরে আপনি ডাউনলোড করতে পারবেন, আর যদি করে না থাকেন তাহলে আপনাকে করে তারপর ডাউনলোড করতে হবে। এবার করবেনটা কোথা থেকে, এখানে দেখুন টেক প্লিজ বলে লেখা আছে, তো এখান থেকে আপনি ক্লিক করবেন। এইখান থেকে আপনার নামের আগের যে স্যালুটেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার নামে যে স্যালুটেশন সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে এটা নিলেন, তারপরে এখান থেকে আপনার যে নামটা হবে সেটা আপনি পুরো নামটা এখান থেকে লিখে দেবেন, আপনার পুরো নামটা ভেবে লিখে দেবেন। আপনার যে জেন্ডার আছে সেটা এখান থেকে চুজ করবেন, তারপরে আপনার এখান থেকে জন্ম তারিখ, ঠিক আছে, আপনার এখান থেকে জন্ম তারিখটা আপনি চুজ করবেন। এখান থেকে আপনি সাল এভাবে চুজ করতে পারবেন যেটা আপনার জন্ম তারিখ হয়, মানে ডেট অফ বার্থটা আপনি এখান থেকে এভাবে চুজ করে নেবেন। ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পরে তারপরে এখান থেকে আপনার এরিয়ার যে পিনকোড সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এরিয়ার পিনকোড চুজ করা হলে পরে তারপরে এখান থেকে আপনার স্টেট চুজ করবেন, তারপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে চুজ করবেন। এইখানে আপনি আপনার একটা ভ্যালিড মেল আইডি দেবেন, আবার এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, তারপরে এখানে মেল আইডি ঠিক মতো এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে বলছে ডিটেলস গিভেন অ্যাভ ক্যান বি ইউজ টু ক্রিয়েট এ মাই গভর্নমেন্ট অ্যাকাউন্ট অন মাই বিহাফ। তার মানে কি আমি জানছি যে আমার এই যে ডিটেলসগুলো এখানে দেওয়া হচ্ছে সেই ডিটেলস নিয়ে এই যে পোর্টালটার মধ্যে আপনি কাজ করছেন এই পোর্টালটার মধ্যে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হবে। তো সেটা আপনাকে কিন্তু বলে দিচ্ছে, আপনি এখানে চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপরে এখানে বলছে প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশন। এবার বলছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে বেশি পারদর্শী, তো ইংলিশ আর হিন্দিটাই এখানে আছে, তো ইন জেনারেলি আমরা ইংলিশটাই চুজ করি। তারপরে বলছে যে রিড দ্য প্লিজ, তার মানে কি আপনার যেটা তৈরি হলো সেটা আপনি এবার পড়ুন। এখানে কি বলছে আই শ্যাল অ্যাবাইড বাই দ্য 21 days লকডাউন রুল which includes staying at home and follow all the directions given by the government of India to prevent the spread of coronavirus. তার মানে এখানে কি বলা হচ্ছে যে এই 21 দিনের লকডাউন, যে লকডাউনের মধ্যে যেসব গাইডলাইনগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের দিচ্ছে সেই গভর্নমেন্ট আমি ঠিকমতো পালন করব, বা আমি লকডাউনের মধ্যে ঘরে থাকবো, তো সমস্ত কিছু কিন্তু আমি পালন করার চেষ্টা করব। তো এটাই এখানে বলছে। তারপর আপনি এখানে আই পেজের ওপর ক্লিক করবেন, মানে আপনি এই জিনিসটার সাথে একমত, তো এখানে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ওটিপি আপনার ফোনে চলে যাবে, ঠিক আছে, এই ওটিপিটা আপনাকে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা অলরেডি ফোনে চলে এসছে, তো এই ওটিপিটা দেখে আপনি সঠিকভাবে এখানটা ওটিপিটা বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা বসানোর পরে এখানে সাবমিট অপশানের ওপর ক্লিক করে দিতে হবে। এই যে সাবমিট অপশানের উপর ক্লিকটা করা হলো সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা সার্টিফিকেট চলে এসেছে, এইখানে একটা সার্টিফিকেট চলে আসলো। এইবার আপনি কি করবেন, এখানে কিছু অপশান আছে, সেন্ড সার্টিফিকেট টু ইউর মোবাইল, মোবাইলে পাঠাতে পারেন, সেন্ড সার্টিফিকেট, তারপরে বলছে প্লিজ টু ইউর ইমেল, ইমেলে পাঠাতে পারেন, প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারেন, আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, টুইটারেও শেয়ার করতে পারেন। তো প্রথম যে উদ্দেশ্যটা হবে সেটা হচ্ছে আমার ডাউনলোড করা, এখানে ক্লিক করলাম। করার পরে দেখুন জেপিজি ফরম্যাটে এখানে ডাউনলোড হবে, তো আমি এটাকে ডাউনলোড করলাম। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি যদি চান তাহলে এটাকে মেইলে পাঠাতে পারেন, যে মেল আইডিটি আপনি দিয়ে রেখেছেন, তো সেটার মধ্যে আমি ক্লিক করলাম। তো দেখুন এখানে বলছে সার্টিফিকেট মেল সেন্ড টু বলে আমার মেল আইডিটা এখানে দিয়ে দিয়েছে। ধরুন আপনি ডাউনলোড করতে ভুলে গেছেন, এখন আবার ডাউনলোড কীভাবে করবেন, এই লিঙ্কটার মধ্যে আবার আসবেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা হয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, গেট ওটিপির উপর ক্লিক করবেন, সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা দেখে আপনি এই জায়গাটার মধ্যে বসিয়ে দেবেন। সেই ওটিপিটা দেখে আপনি এই জায়গাটা বসিয়ে দেওয়ার পরে এখানে ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করবেন, আবার সেই সার্টিফিকেটটা আপনার সামনে ওপেন হয়ে আসবে। আসার পরে আপনি কি করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আবার সেন্ড করতে পারবেন, মোবাইলে সেন্ড করতে পারবেন, তো যেটা ইচ্ছা আপনি সেখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এইখানে কি কি লেখা আছে, এখানে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বলে তাদের ট্যাগিং দেওয়া আছে, মাই গভর্নমেন্ট লেখা আছে, স্টে অ্যাট হোম সেভ লাইভস প্লিজ বলে লেখা আছে, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট বলে আপনার নাম লেখা আছে, বারকোড দেওয়া আছে, প্লাস কোন তারিখে আপনি এটা আবেদন করলেন বা অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু এখানে লেখা আছে। তো এইভাবে কিন্তু আপনি একটা সার্টিফিকেট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, তাও আবার বিনা পয়সায় অনলাইনে খুব কম সময়ের মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে সার্টিফিকেটটা ক্রিয়েট করা হবে, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, এই 21 দিন যে আপনি জিনিসগুলোকে পালন করবেন বা মেনে চলবেন সেটার জন্য একটা অঙ্গীকার, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না। কেমন লাগলো ভিডিওটা, একদম একটা অন্যরকম টাইপের ভিডিও, কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক, নেক্সট একটা ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।